সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে, আউটসোর্সিং এ নিয়োগ প্রথা বন্ধ করতে হবে, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী দ্রুত নিয়োগ করতে হবে, 10,323 কর্মচ্যুত শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে, দ্রুত ট্যাট পরীক্ষায় চালু করতে ও প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে। এসব দাবি নিয়ে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে কৈলাসহরের রাজপথে এক সুবিশাল মিছিল এবং প্রকাশ্য জনসমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের হরিজন কলোনির মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুরাতন মোটরস্ট্যান্ডে এক প্রকাশ্য জনসভায় মিলিত হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক মোবশ্বর আলী, ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমলেন্দু দেববর্মা, রাজ্যের প্রাক্তন যুব নেতৃত্ব অমল চক্রবর্তী, ডিওয়াইএফআই কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশুদাস, সভাপতি সুরমান আলী সহ আরো অনেকে। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পলাশ ভৌমিককে বলেন, আমরা শারীরিক শুধুমাত্র একটু দম নেবার চেষ্টা করছি। ধনুকের তীর যখন ছোড়া হয় তখন ধনুকের তীরকে যত বেশি পেছনে টানা যায় ততই দ্বিগুণ শক্তি নিয়ে ধনুকের তীর সামনের লক্ষ্যবস্তুকে বিদ্ধ করতে পারে। ইদানিংকালে কৈলাসহরের রাজপথে এত বড় মিছিল কোন রাজনৈতিক দলের দেখা যায়নি বলে শহরবাসীরা দাবি করছেন। প্রায় 4,000 যুবক যুবতী এই মিছিলে অংশগ্রহণ করে। মিছিল শেষে প্রকাশ্য দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমলেন্দু দেববর্মা বিজেপি আইপিএফটি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, মানুষ আমাদের আন্দোলনে যুক্ত হচ্ছেন, ভয় সন্ত্রাস উপেক্ষা করেন, আমাদের মিছিলের মধ্যে পায়ে হাঁটছেন, সংগ্রামের মধ্যে সামিল হচ্ছেন। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।